লাবণ্য তুই আপনার বয়স হয়েছে মুরারি দত্ত, এবার রিটায়ার করুন। সেটা করতে পারলে আমি খুব খুশি হতাম, কিন্তু অবসর নেবার সময় আমার নেই, উপায়ও নেই, আর তোরও নেই। তাও আমি যুদ্ধের নীতি মেনে চলি, আমাদের আইন বিধি আমি মেনে চলি। তুই তুই যুদ্ধের নীতি মেনে চলিস? হ্যাঁ, আমি মেনে চলি। আমি মেয়েদের উপর আক্রমণ করি না, শিশুদের কিডন্যাপ করি না, কিন্তু আপনি ওসবের তোয়াক্কাই করেন না মুরারি দত্ত। শোন, আমার মনে হচ্ছে কোনো একটা ব্যাপারে তুই খুব উত্তেজিত। তোর কি হয়েছে বলতো? নাটক করবেন না, কি হয়েছে তা জানেন না আপনি? আমার ওই মেয়েটাকে, আমার ছোট্ট মা হারা ইনভ্যালিড মেয়েটাকে কিডন্যাপ করতে লজ্জা হলো না আপনার? ছি, কি বলছিস তুই? তোর ওই মেয়েকে আমি আমি কিডন্যাপ করব? তুই আমাকে এত ছোট ভাবলি কি করে? আপনি হলেন কলকাতার নিচু তলার রাজা, আপনাকে ছোট করব আমি? কিন্তু এটা আমি ভাবতে পারিনি যে আপনার আর আমার ব্যবসার গন্ডগোলের মাঝখানে আপনি আমার মেয়েটাকে টেনে নিয়ে আসবেন, ওকে কিডন্যাপ করবেন। কি পাগলের মতন আবোল তাবোল কথা বলছিস তুই? শোন, মাথা ঠান্ডা কর, আমি পুলিশ কমিশনকে এক্ষুনি ফোন করে দিচ্ছি। কে নিয়ে যাবে তোর মেয়েকে সেটা আমার তো জানা দরকার নাকি? আমার সেটা যেখানেই থাক মুরারি দত্ত, আপনি কিন্তু সারা জীবন জ্বলে পুড়ে মরবেন। আপনাকে নির্বংশ করে ছাড়বো আমি। সে চেষ্টা তো তুই করেছিলি, যাকে ওসব কথা। আমি তোকে কথা দিচ্ছি লাবণ্য, তোর মেয়ে অক্ষত দেহে ফেরত আসবে। আমি পুলিশ কমিশনারকে এক্ষুনি ফোন করছি। কমিশনার কমিশনার দেখাবেন না আমাকে, অনেক পুলিশ কমিশনার এসপি আমার পকেটে থাকে। সে যাই হোক, আমি তোকে কথা দিচ্ছি লাবণ্য, তোর মেয়েকে আমি ফেরত নিয়ে আসবই। আমাকে ড্রাগের ব্যবসা বন্ধ করতে বলেছিলেন আপনি, মেয়েকে যারা কিডন্যাপ করেছে তারাও কিন্তু একই কথা বলছে। পোশাক কুর্তা লাবণ্য, লাবণ্য আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি। শোন, আমি তোর কাছ থেকে শুধু 48 ঘন্টা সময় চাইছি। আমি তোকে কথা দিচ্ছি লাবণ্য, 48 ঘন্টার মধ্যে আমি তোর মেয়েকে অক্ষত দেহে তোর হাতে ফিরিয়ে দেবো। ঠিক 48 ঘন্টা।